আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি ছোটো বড়ো সবারই খুব পছন্দের মালাই আইসক্রিম। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে বাসায় হেলদিভাবে অল্প উপকরণে এই মালাই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন। খুব সহজে আমি রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আজকে এই রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলোতে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন আগে রেসিপিটা শিখে নিই। আইসক্রিম তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ, চাইলে কিন্তু কেউ গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। তারপর নিয়েছি চিনি 1/3 কাপের মতো। এখন নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চা চামচের মতো। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর চুলাটা এখন অফ আছে, যখন খুব ভালো করে মিক্সড হয়ে যাবে তারপর চুলাটাকে অন করে দিব। অন করে অনবরত এগুলোকে নাড়তে হবে। আর যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণের। যেহেতু আমি লিকুইড দুধ নিয়েছি, গুঁড়া দুধটা দিলে এটা ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর জাল করতে করতে এগুলো কিন্তু ঘন হয়ে আসবে। 5 মিনিট এটাকে জাল করে নিয়েছি আর এখন দেখেন খুব ঘন হয়ে গেছে। আমাদের আইসক্রিমের মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না। অল্প একটু যখন ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এইটার ফ্লেভার যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। তারপর খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখন একটা আইসক্রিমের মল্ট নিয়েছি, দেন উপর থেকে যে কাঠিগুলো আছে সেইগুলোকে তুলে নিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে হালকা কুসুম গরম আছে। কুসুম গরম রেখে কিন্তু মল্টে এগুলোকে ঢেলে নিতে হবে, কারণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এইগুলো কিন্তু একটু ঘন হয়ে যেতে পারে। আর সেই পর্যায়ে মল্টে ঢেলে নিলে আইসক্রিমের শেপটা ভালো আসবে না। দেখেন 6টা ভরা শেষেও কিন্তু আরও 1টার মতো আইসক্রিম হবে, সেই মিশ্রণটা আছে। এখন যে কাঠিগুলো তুলে নিয়েছিলাম সেই কাঠিগুলো উপর দিকে খুব সাবধানে আমরা কিন্তু নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা এখন একটু ট্যাপ করে নেব, তারপর ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর প্রায় 5 মিনিট হয়ে গেছে আমি এটাকে বের করে নিয়েছি। আমার ক্যামেরাম্যানটা আসতে একটু লেট করেছে, তার জন্য আমার আইসক্রিমগুলো একটু গলে গেছে। তবে আপনারা 2 মিনিট পরে কিন্তু আইসক্রিমগুলোকে তুলে নেবেন, তাই কিন্তু আইসক্রিমগুলো আর গলে যাবে না। হেলদি রেসিপি আমি খুব সহজে শেয়ার করেছি, আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলোতে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।